আবু তাহের খান দিল্লিতে বসে অধীর চৌধুরী রাজনীতি করছেন এই বলে সাংবাদিক সম্মেলন করতেই পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও, শুরু রাজনৈতিক চাপান উতর। আমরা মুর্শিদাবাদ জেলার দুজন সাংসদ, আরেকজন সাংসদ তো আপনারা জানেন তিনি এই লকডাউনে আসেননি বা আসবার চেষ্টাও করেননি, তিনি দিল্লিতে বসে বসে যে আচরণ করছে এটাও আমাদের কাছে অত্যন্ত অমর্যাদাকর। এই কারণেই, কারণ তিনি যদি এখানে থাকতেন তাহলে এই অসময়ে তার নির্বাচনী এলাকায় বা মুর্শিদাবাদ জেলায় অন্তত মানুষের পাশে থাকতে পারতেন, মানুষের সঙ্গে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে পারতেন। সেটা না করে তিনি দিল্লিতে বসে প্রতিদিন টিভিতে মুখ দেখাচ্ছে আর বিভিন্ন রকম কথাবার্তা বলছে, এটাও ঠিকমতো মুর্শিদাবাদ জেলার মানুষ মেনে নিতে চাইছে না। কারণ মুর্শিদাবাদ জেলার মানুষ চাইছে যে তাদের সাংসদ তাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, এই দুর্দিনে তাকে পাশে পাবে। অথচ তিনি পাশে না থেকে দিল্লিতে বসে বসে যে রাজনীতি করছে এটা অত্যন্ত অন্যায়, এবং এর বিরুদ্ধেও আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং আমরা বলতে চাইছি যে উনি এই রাজনীতিটা বন্ধ করুন। বাংলার অত্যন্ত দুর্দিন, এই দুর্দিনে সমস্ত শ্রমিকদের কিভাবে এই দেশে নিয়ে আসা যায় সেই জন্য মানবিক মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন। অধীর চৌধুরী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, অধীর চৌধুরীকে ঘিরে তিন দিনের কোন এমপি কে কি বলল তার জন্য আমাকে বসে সেই কথার প্রত্যুত্তরে কিছু বলতে হবে এটা আমি প্রয়োজন বোধ করি না। এই জন্যই মুখ্যমন্ত্রী কিন্তু নবান্নায় কিন্তু বসে আছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে ফরাক্কাতেও আসতে হয়নি, নদাতেও আসতে হয়নি, পশ্চিম দিনাজপুরেও যেতে হয়নি। অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী যে যেখানে বসে কাজ করতে পারে সেটাই আমরা ধরে নিই। স্কুলের যে ঘণ্টা বাজানো সে বারান্দায় গিয়ে স্কুলে ঘণ্টা বাজায়, কিন্তু হেডমাস্টার গিয়ে ঘণ্টাটা বাজায় না, হেডমাস্টার কিন্তু স্কুলে বসে তার কর্মণীয় কাজটা করে। অধীর চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রক, স্বরাষ্ট্র কমিটির তিনি একজন মেম্বার। অধীর চৌধুরী পিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য তিনি দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন, তার দিল্লিতে একটা দপ্তর আছে, সেখানে কাজ হচ্ছে প্রতিদিন দিবারাত্র। তাছাড়া অধীর চৌধুরী লোকসভার বিরোধী দলনেতা, অধীর চৌধুরী দিল্লিতে আছেন বলেই আমরা হলপ করে বলতে পারি এই মুর্শিদাবাদ জেলার তৎসহ পশ্চিম দিনাজপুর আছে, নদিয়া আছে, বীরভূম আছে, এরকম সমস্ত জেলার হাজার হাজার, আমি কথাটা আবারও রিপিট করছি, হাজার হাজার পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী এবং যারা চিকিৎসা করতে গেছেন, এরকম অধীর চৌধুরীর রিলিফ পেয়ে তারা সেখানে থাকা এবং খাওয়া এই দুটোই তারা করতে পারছেন। অধীর চৌধুরীর সঙ্গে কখনো রেলমন্ত্রী কথা হচ্ছে, অধীর চৌধুরীর সঙ্গে কখনো স্বরাষ্ট্রমন্ত্রী কথা হচ্ছে, অধীর চৌধুরীর সঙ্গে কখনো প্রধানমন্ত্রী কথা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে। অধীর চৌধুরী কিন্তু কখনো নিজের নাম বড়াই করে বলেননি, বরং অন্যদের কাছে দৃষ্টান্ত যে অধীর চৌধুরী বারবার বলতে চেয়েছেন আমি বাংলার মানুষ, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাকে একজন বাংলার মানুষ হিসাবেই আপনার কাজেও আমাকে সামিল করুন। এখানে ছুটকো ছাটকো কিছু নেতার সঙ্গে অধীর চৌধুরীর এটাই পার্থক্য। যারা আজকে অনেক বড় হয়েছেন তারা অধীর চৌধুরীর পিঠে ছাপ নিয়েই তারা কিন্তু বড় হয়েছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলছেন আমরা তৈরি, আপনিই তো কোনো ট্রেন চাইছেন না। অর্থাৎ মানুষের কাছে তৃণমূলের মুখোশ খুলে গেছে যে পরিযায়ী শ্রমিকের কথা বলবো কিন্তু পরিযায়ী শ্রমিককে বাংলায় ঢুকাতে টালবাহানা করব। এই মুখোশ খুলে দেওয়ার পর এখন তৃণমূলের নেতারা অধীর চৌধুরী সম্পর্কে বলছেন। আসলে এটা একটা কী জানেন তো, ওই অনেক সময় সেই চার সদাগর ছিল না, তারা মনসা দেবীর নাম করত, কারণ বলুন তো কি, ওই চা ওই মনসা দেবীর নামটা করলে চার সদাগরের নামটাও এখানে বাতাসে ভেসে উঠবে। তাই অধীর চৌধুরী যারা নাম করেন তারা অধীর চৌধুরীর সঙ্গে নিজেদের নামটাও যাতে বেশি জনমানুষে ছড়িয়ে দেওয়া যায়
তার জন্যই এটা প্রয়াস। কারণ আমরা এতদিন ঘর সংসার করেছি তো আমরা জানি কার কি আছে আর কার কি নেই।